গত ক্লাসে আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটা অনেক লম্বা একটা গ্যাপ পড়ছিল, প্রায় 1 মাসের মতো ক্লাস হয় নাই। তো গত ক্লাসে মেইনলি আমি একদম শুরু থেকে আমার ওই বন্ধের আগ পর্যন্ত যতগুলো ক্লাস ছিল সবগুলো শর্টকাট একটা রিভিউ করছিলাম, যে তোমার আমরা আমাদের এই সাবজেক্টটাতে প্রবাবিলিটি জিনিসটা আমাদের কেন দরকার, প্রবাবিলিটির কিছু অ্যাপ্লিকেশন আর প্রবাবিলিটি যে ডেফিনেশনগুলো সেগুলো নিয়ে একটু কথা বলছিলাম। 3টা ডেফিনেশন নিয়ে আমরা কথা বলছিলাম। একটা ছিল আমাদের ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, যে একটা ইভেন্ট অকার করবে তার প্রবাবিলিটি আমরা কিভাবে বের করি, প্রবাবিলিটি অফ এ, এটাকে আমরা বের করি আমার এ এর ফেভারে, এ এর যে সেটটা তাতে কয়টা এলিমেন্ট আছে ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেস ক্যাপিটাল এস, এটাতে কয়টা এলিমেন্ট আছে, এই দুইটার যে রেশিওটা এটাকে আমরা বলছিলাম প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, এরপরে একটা ম্যাথ করছিলাম ওই বন্ধের আগে। তারপরে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ একটা ছিল, যেখানে আমরা তোমার এই ক্লাসিক্যাল অ্যাপ্রোচের সংজ্ঞাটা নিয়ে কাজ করি, একমাত্র পার্থক্য যেটা যে এই ক্ষেত্রে আমার স্যাম্পল স্পেসের এলিমেন্ট সংখ্যা হবে অনেক বড়, আমার স্যাম্পল স্পেসের এলিমেন্ট থাকবে অনেক বেশি, আর এর ফেভারে এলিমেন্ট থাকবে খুবই কম। তো সেই ক্ষেত্রে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচটা ইউজ করি, এবং এটার অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে খুবই কম, সেই জন্য আমরা এটাতে চেয়ে বেশি আর যাইনি। সাবজেক্টিভ অ্যাপ্রোচের কথা তোমাদের আমি বলছিলাম, যে এটা আমাদের রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমরা যে প্রবাবিলিটিগুলো বলি, যেমন আজকে বৃষ্টি হওয়ার চান্স কিরকম, বা আজকে বাংলাদেশে স্নো পড়ার চান্স কিরকম ঢাকা শহরে, এই টাইপের যে যে প্রবাবিলিটি, এগুলো যদি আমরা বের করি, এটা কোনো এক্সপেরিমেন্ট থেকে আসে না, এটা আসে আমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে, যে কারণে আমরা এই প্রবাবিলিটি গুলাকে বলছিলাম সাবজেক্টিভ অ্যাপ্রোচ। আর সম্ভবত গত ক্লাসে তোমাদেরকে এই এক্সিওমেটিক অ্যাপ্রোচ থেকে পড়ানো শুরু করছিলাম। এটা এক্সিওমেটিক অ্যাপ্রোচে প্রবাবিলিটি যে ডেফিনেশন, এটা ডেফিনেশনের চেয়ে বেশি আসলে এটার প্রপার্টি টাইপের, যে আসলে প্রবাবিলিটি জিনিসটা কিভাবে কাজ করে। তো এখানে আমরা যে প্রপার্টিগুলো ডিফাইন করছিলাম, ডেফিনেশনটা ছিল এরকম, যে একটা ইভেন্ট এ সেটা অকার করার যে প্রবাবিলিটি সেটা অবশ্যই পজিটিভ হবে, এবং এটা এটা জিরো 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 সমানও হইতে পারে, কিন্তু জিরোর চেয়ে ছোট হবে না এবং জিরোর উপরে থাকবে, জিরোর সমান বা তার চেয়ে বেশি হবে, এবং এই মানটা কখনো 1 কে এক্সিডও করবে না, 1 এর উপরেও কখনো যাবে না। এরপরে বলছিলাম যে আমাদের পুরো স্যাম্পল স্পেসের উপরে যদি আমরা প্রবাবিলিটি নেই, তাহলে আমার সামটা আসবে 1। আর একদম লাস্টে বলছিলাম যে আমার দুইটা দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এ এবং বি, তাদের বেলায় প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আশা করি তোমাদের মনে আছে, তাও আমি তোমাদেরকে আরেকবার একটু শর্টকাটে দেখাই। আমাদের ইভেন্টস, আমাদের এক্সপেরিমেন্ট তো ছিল যে কাজটাকে বারবার রিপিট করতেছি, পুরো প্রসেসটাকে বলছিলাম এক্সপেরিমেন্ট, একবার করাকে বলছিলাম ট্রায়াল, ট্রায়ালের রেজাল্টকে বলছিলাম আউটকাম, অল পসিবল আউটকামের সেটকে বলছিলাম স্যাম্পল স্পেস, মাসুদ রানাকে ফেলে দিছিলাম বোধ হয়, সেখান থেকে একটা স্যাম্পল স্পেস ডিফাইন করছিলাম। আর ইভেন্ট আমরা 3টা বলছিলাম, একটা ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যেটা হচ্ছে যখন নাকি দুইটা ইভেন্টের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকে না, সেটাকে আমরা বলছিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দুইটা ইভেন্টকে যদি আমি আমার ইউনিয়ন নিলে যদি পুরো স্যাম্পল স্পেস চলে আসে, তখন আমরা সেটাকে সেই ইভেন্টগুলোকে বলছিলাম এক্সস্টিভ ইভেন্ট। আর একটা ইভেন্টের জন্য স্যাম্পল স্পেস থেকে ওই ইভেন্টটাকে বাদ দিলে বাকি বাদ বাকি যা আসে সেটা হবে তার জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট, যেটাকে এ প্রাইম বা এ বার যেটা দিয়ে ইচ্ছা প্রকাশ করতে পারো। আচ্ছা, তো সেখান থেকে আমাদের এই থার্ড প্রপার্টিটা আসছিল, যে তোমার এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এবং এটা আমরা তোমাদের ওই ছোটবেলার ওই ভেন ডায়াগ্রামের যে একটা ফর্মুলা ছিল, যে তোমার এ ইউনিয়ন বি সমান সমান কি হবে, সেখান থেকে আমরা বের করে দেখাইছিলাম যে এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেক্ট বি। আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের বেলায় এ আর বি এর মধ্যে কোনো ইন্টারসেক্ট এক্সিস্ট করে না, কাজে এ ইন্টারসেক্ট বিটা জিরো হয়ে যাবে, বাদ থাকবে আমার এ ইউনিয়ন বি সমান সমান থাকবে আমার এ প্লাস বি। প্রবাবিলিটি নিলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা বাবারা, এই পর্যন্ত সবকিছু মনে আছে তোমাদের যারা ছিলা গত ক্লাসে? এ পর্যন্ত মনে পড়তেছে তোমাদের? ভেরি গুড। আচ্ছা, এরপরে গত ক্লাসে আমি তোমাদেরকে জাস্ট 2-3টা অঙ্ক বোধহয় করেছিলাম। একটা ম্যাথ ছিল, যে তোমার ওই আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্টরা যারা সিনেমা দেখতে যাবে, তাদের ডিয়ার ফ্রেন্ড থেকে তাদেরকে সিনেমা দেখাবে, তার উপর একটা ম্যাথ আমরা করছিলাম, যে ওদের মোট স্টুডেন্ট হচ্ছে 41 জন, সেখান থেকে যদি 4 জনকে র্যান্ডমলি আমরা টিকিট দিয়ে সিনেমা দেখতে পাঠাই, চারটা টিকিটই 4 জন মেয়ে পাবে, তার প্রবাবিলিটি আমরা বের করতে বলছিলাম। আচ্ছা, এটার জন্য তোমরা বের করছিলে, আমি আবার রিমাইন্ডার দিতেছি যে আমাদের যে কোনো প্রবাবিলিটির ম্যাথে প্রথম কাজ হচ্ছে স্যাম্পল স্পেস এবং ইভেন্ট ডিফাইন করা, এবং এটার জন্য আমরা বলছিলাম যে আমাদের স্যাম্পল স্পেস হচ্ছে এস, যে কতভাবে 41 জন থেকে 4 জনকে টিকিট দেওয়া যায়, এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস ক্যাপিটাল এস। আর 4 জন মেয়ে পাবে, সেটা হচ্ছে আমার ইভেন্ট এ।
তাহলে এখন আমরা বলছিলাম যে প্রবাবিলিটি অফ এ হবে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, এবং এটা আমরা বলছিলাম 15C4 বাই 41C4। কেন? কারণ হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস যেটা এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকাম, এটা হচ্ছে 41 জন থেকে 4 জনকে কতভাবে নেওয়া যায়, কাজে এটা হচ্ছে 41C4। আর উপরেরটা হচ্ছে আমার নাম্বার অফ এ, মানে আমার এ যে সেটটা, চারটা যে 4 জন মেয়েই পাবে সেটার প্রবাবিলিটি, 4টা মেয়েকে 15টা মেয়ে থেকে নেওয়া যায় 15C4 উপায়ে, কাজে এটা হচ্ছে আমার নাম্বার অফ এ। এই দুইটা রেশিওটা হচ্ছে আমার আনসার, এবং তোমরা এই ম্যাথটা ওই দিন সলভ করছিলা। আচ্ছা, এরপরে তোমাদেরকে একটা ছোট হোমওয়ার্ক দিছিলাম, সেটা ছিল যে তোমার এই 4টা টিকেট যখন আমরা দিব, 2টা ছেলে এবং 2টা মেয়ে পাবে তার প্রবাবিলিটি বের করতে বলছিলাম। বাবারা তোমরা কেউ করছো? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কেউ করছো ম্যাথটা? করলে নির্ভয়ে বলো, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, আমি আশা করছিলাম সবাই করবা। কেউ করছো? হ্যালো, কেউ করো নাই? এনিওয়ান কেউ করছো? মনে হয় না স্যার কেউ করছে। তাই তো মনে হইতেছে কেউ করেনি মনে হয়। তুমি করছো নিশান? স্যার আমি আসলে এটা জানতাম না, মানে আমি মনে করছি আপনি ওই যে আমরা লাস্টের দিন একটা করে রাখছিলাম ওইটাই হোমওয়ার্ক দিয়েছেন, ওইটা তো আর ইয়া করিনি। ওই আমরা একটা সলভ করছিলাম যে স্যার লাস্টের একদম শেষের দিকে আপনি। না না, ওইটা তো আমরা ক্লাসেই করছি। আচ্ছা ঠিক আছে, এই হোমওয়ার্কটা আজকেও থাকলো, এটা তোমরা নেক্সট ক্লাসে আমাকে দেখাবো, এবং আজকে আমি এটা তোমার কেমনে করতে হবে তার একটা হিন্টস আমি আজকে দিয়ে দিব। তোমরা কিন্তু সবাই প্লিজ আগামী ক্লাসে আমাকে জানাবা এটা রেজাল্ট কত, এবং আজকে আরো 2টা হোমওয়ার্ক থাকবে, তোমরা এই 3টা রেজাল্টই আমাকে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে জানাবা। আমাকে মেল করতে পারো, আমার মেল অ্যাড্রেস তো সবাই জানো নাকি? আচ্ছা, আমি আমার মেল অ্যাড্রেসটা আমি আমার চ্যাট বক্সে আবার লিখে দিতেছি, তোমরা যখনই সলভ করো আমাকে প্লিজ একটু আমাকে মেইলে জানাই দিও। চ্যাট বক্স গেল কোথায়? আচ্ছা পাইছি, ওকে, আমি আমার চ্যাট বক্সে আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তোমরা সবাই আমাকে প্লিজ আমার সাথে মেইলে একটু আনসারটা শেয়ার করো, যেটা তোমরা কে কত পাইছো, ঠিক আছে? আমি চ্যাট বক্সে আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিছি সবাইকে। আবার এবার একটু ট্রাই করো বাবারা, পড়তে হবে, কারণ প্র্যাকটিস না করলে আস্তে আস্তে সব ভুলে যাবা। ওকে, তাহলে আমি আজকে আমার নতুন টপিক শুরু করি। আচ্ছা, তার আগে আরেক কালকে আরো 2টা আরো কিছু জিনিস ছিল, আমরা কালকে কিছু ছোট ছোট থিওরি তোমাদের লিখেছিলাম। একটা ছিল দি অডস, দি অডস হচ্ছে তোমার আমরা যখন একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করি, ওই ইভেন্টের অপোজিট ইভেন্ট যেটা হইতে পারে তার প্রবাবিলিটিটাকে আমরা বলি অডস। তো এটা বের করার জন্য যে ফর্মুলাটা সেটা আমরা এখানে লিখছি, দা অডস এর 3টা লাইন ছিল আমাদের এই অডস বের করার ফর্মুলা। আচ্ছা, আমাদের ওই ইভেন্টের যে ডেফিনেশনটা ছিল, কমপ্লিমেন্টারি ইভেন্টের যে ডেফিনেশনটা, সেইখান থেকে আমরা এই ফর্মুলাটা দাঁড়া করে দিলাম গত ক্লাসে, যে প্রবাবিলিটি অফ এ প্রাইম এটা সমান সমান হবে 1 - প্রবাবিলিটি অফ এ, এটাও আমি ক্লাসে প্রমাণ করছিলাম। আচ্ছা, এটা আমি তোমাদেরকে শর্টকাটে আরেকবার একটু রিমাইন্ডার দিই, আমাদের একটা ইভেন্ট যদি এ হয় এবং তার কমপ্লিমেন্টারি ইভেন্ট, আমার ওয়ার্ড ফাইলটা কি দেখা যাচ্ছে? লেডিজ এন্ড জেন্টলম্যান, ভেরি গুড। আচ্ছা, তাহলে একটা ইভেন্ট এ এর জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে এ প্রাইম, আর এ প্রাইমের জন্য আসলে আমাদের ডেফিনেশনটা কি ছিল, এটা হচ্ছে আমার আমাদের স্যাম্পল স্পেস এস থেকে যদি আমরা এ কে বাদ দেই তাহলে যেটা থাকে এটা হচ্ছে আমার এ প্রাইম। এখন আমরা যদি এটাতে প্রবাবিলিটি নেই তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ প্রাইম এটা সমান সমান হবে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এস মাইনাস প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা অলরেডি জানি যে আমাদের প্রবাবিলিটি অফ স্যাম্পল স্পেস যেটা, এটা আমরা একটু আগে আমরা একটা ডেফিনেশনে দেখছিলাম যে এটা সবসময় হবে 1, কাজে আলটিমেটলি আমার কি থাকবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ এ প্রাইমের ফর্মুলা, এটাই আমাদের ওই এই প্রপার্টিটার মধ্যে ছিল। আচ্ছা, আমি আমার পিডিএফ ফাইলে আবার ব্যাক করতেছি, আর ফাইনালি আমরা আরেকটা আমাদের প্রবাবিলিটি ওই পুরানো কথাটাই আবার বলছি যে আমাদের একটা ইভেন্ট অকার করার যে প্রবাবিলিটি এটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে লাই করবে, এটা কোনোদিনই 0-র নিচে যাবে না, কোনোদিনই এটা 1-কে এক্সিড করবে না, যদি করে তাহলে বুঝবা যে এটা প্রবাবিলিটি এটা অঙ্ক এটা বের করার মধ্যে কোথাও কোনো ফল্ট হয়েছে।
আচ্ছা, আর ফাইনালি এডিটিভ ল অফ প্রবাবিলিটি যেটা, এটার উপর আমরা বেশ কিছু ম্যাথ করছি বোধহয়, আমরা এখন আবার চেক করতেছি। তো এটার জন্য আমরা বলছি যে এডিটিভ ল অফ প্রবাবিলিটি বলতেছে যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। এবং এখানে কন্ডিশন হচ্ছে যে এ ইন্টারসেক্ট বি অবশ্যই এক্সিস্ট করবে। যদি এক্সিস্ট না করে, অর্থাৎ যদি এটা যদি সাই হয়, তখন কি হবে? তখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হবে, এবং তখন কিন্তু আর এই লাস্টের টার্মটা এক্সিস্ট করবে না, তখন থাকবে শুধুমাত্র এই দুইটা। তো এডিটিভ ল প্রবাবিলিটি বলতেছে যে এই দুইটার মধ্যে, এই দুইটা, এই এ ইন্টারসেক্ট বি যেটা, সেটা এক্সিস্ট করে, এটার একটা মান আছে, এবং সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে এই এই এক্সপ্রেশনটার সমান। আচ্ছা, এরপরে তোমাদেরকে গত ক্লাসে দুইটা ম্যাথ করছিলাম। প্রথম ম্যাথটা ছিল যে দুইটা আনবায়াস কয়েনকে আমরা টস করছি, এবং এখানে বলা ছিল যে এ হচ্ছে তোমার গেটিং টু হেডস, আর বি হচ্ছে ইভেন্ট যেখানে তোমার সেকেন্ড কয়েনটা হেড হবে। আমাদেরকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে বলছিল। তো আমরা এই ম্যাথটা ক্লাসে সলভ করছিলাম। আমরা হেড কে ধরছিলাম এইচ, টেল কে ধরছিলাম টি, স্যাম্পল স্পেস ডিফাইন করছিলাম, সেখান থেকে এ প্রবাবিলিটি অফ এ বের করছিলাম, প্রবাবিলিটি অফ বি বের করছিলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি বের করছিলাম, এবং ফাইনালি আমরা এই ফর্মুলাটার মধ্যে বসাই আমরা পুরোটা ক্যালকুলেশন করছিলাম। আচ্ছা, আর এরপরে তোমাদের গত ক্লাসের লাস্টে যে ম্যাথটা ছিল, সেই ম্যাথটা আমাদের খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল, যে একজন ট্রাভেলার যে ছয়টা ইয়াবা পাচার করতেছে, তো সে কিভাবে পাচার করে, সেই এটার উপর একটা ম্যাথ ছিল, যে সে একটা ভিটামিনের নয়টা ভিটামিন ট্যাবলেটের সাথে সেই ছয়টা শিশির ছয়টার ভূরা একসাথে সে পাচার করতেছিল। এখন কাস্টমস অফিসিয়াল যদি তিনটা করে ট্যাবলেট নিয়ে র্যান্ডমলি চেক করে, তাহলে আমাদের এই ট্রাভেলার অ্যারেস্টেড হবে কিনা তার প্রবাবিলিটি বের করতে বলছিল, এবং এই ম্যাথটা আমরা ক্লাসে সলভ করছিলাম। এটা তোমরা যারা গত ক্লাসে ছিলা, তোমরা গত ক্লাসে সবাই ছিলা না, এখানে যারা আছে আমি মোটামুটি সবাই ছিলাম আমার যদি মনে পড়ে। তো আমি গত ক্লাসে এটা ডিটেলস সলভ করছিলাম, আমি এখন আর এটার আর ইয়াতে যাব না, এখন আর এক্সপ্লেনেশনে যাব না। আচ্ছা, আমি তাহলে এখন আমার নতুন টপিক শুরু করতেছি, শুরু করব। আমি আমার নতুন টপিক শুরু করতেছি। আচ্ছা, একটা দুইটা ছবি দেখা যায়? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার স্লাইডে কি দুইটা ছবি দেখা যাচ্ছে? ভেরি গুড। আচ্ছা, তোমরা এখানে, আচ্ছা বামেরটা পরে বলি, ডান দিকেরটা কোন জায়গায় বলো তো? স্যার, সিডনি অপেরা হাউস। সিডনি অপেরা হাউস, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সিডনি অপেরা হাউস, এটা মোটামুটি সিডনির একটা সিম্বল, এটা সারা ওয়ার্ল্ডে সবাই একটা জিনিস দিলেই চিনে ফেলে। আচ্ছা, এই বামের যে ছবিটা, এটা এটা কোন জায়গায় কেউ বলতে পারবা আমাকে? দেখি তোমরা কেউ পারো কিনা, কেউ বলতে পারবা এটা কোন জায়গায়? এনি ওয়ান? স্যার, ব্রিটিশ ব্রিটিশ একটা ভাব আসতেছে। মিস্টার রায়হান কি বলছো? স্যার, অস্ট্রেলিয়া দেখছিলাম, হয়তো সিডনি তেমন কোনো কিছু। আচ্ছা আচ্ছা, আর কেউ, আর কারো কোনো গেস আছে এটা কোন জায়গায় হইতে পারে? গেস করো, কোনো সমস্যা নেই, আমরা এখনো পড়া শুরু করিনি, আমরা পড়াতে যাইতেছি আস্তে আস্তে, এখন এক গেস করো, গেস করতে তো সমস্যা নেই। আর কেউ গেস করতে পারো এটা কোথায় হইতে পারে? বলো, নিঃসংকোচে বলো, মন চাইলে ঢাকাও বলতে পারো, সমস্যা নেই। স্যার, ইংল্যান্ড। ইংল্যান্ড, কাছাকাছি গেছো। স্যার, ইতালি হতে পারে হয়তো। ইতালি হইতে পারে হয়তো, তুমিও কাছাকাছি গেছো, খারাপ না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি ঢাকার গেট দেখছো? এটা কোন জায়গায় আমি বলতেছি, তার আগে বলো, তোমরা কি কেউ ঢাকার পুরো অরিজিনাল ঢাকার যে গেটটা, এটা কি তোমরা কেউ দেখছো কখনো, বা জানো এটা কোথায়? না স্যার, ঢাকার দেখিনি মনে হয়। ইয়া আল্লাহ, এটা একটা কথা হলো, তোমরা ঢাকা শহরে থাকো, তোমরা বাংলাদেশের সেন্টারে থাকো, তোমাদের ইউনিভার্সিটি, কিন্তু তোমাদের ইউনিভার্সিটি এমন একটা জায়গা, এখান থেকে সারা ঢাকা শহরে খুব ইজিলি মুভ করা যায়, একদম মোটামুটি সেন্টারে, ঢাকার গেট না চিনলে চলবে? আচ্ছা, ঢাকার গেটটা কোন জায়গায় আমি তোমাদেরকে একটা একটু লোকেশনটা বলি, তোমরা নেক্সট টাইম যখন পারো একটু চেক করে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, এই জন্য আমি সবাই বলি। এটা টিএসসিটা চিনো, ঢাকা ইউনিভার্সিটির? জি স্যার, টিএসসি। টিএসসি সবার চেনার কথা, বাংলাদেশের সব স্টুডেন্টই টিএসসি চিনে। তো টিএসসির পাশে যে রাস্তাটা, তোমার ওই দোয়েল চত্বর থেকে কার্জন হলের দিকে যে রাস্তাটা গেছে, যেখানে বই মেলা হয় প্রত্যেক বছর, ধরতে পারছো? সোহরাওয়ার্দীর পাশ দিয়ে। তো এই তোমার এই, আচ্ছা দোয়েল চত্বর তো কার্জন হলের সামনে বোধ হয় নাকি, টিএসসির যে মোড়টা,
টিএসসির মোড়টার থেকে যখন নাকি কার্জন হলের দিকে যাবে ওই বইমেলা রাস্তাটা দিয়ে, এই টিএসসির মোড়টার থেকে যখন রওনা হবে একটু সামনে গেলে টিএসসিটা পার হইলে দেখবা পুরানো পুরানো দুইটা ওয়াল রাস্তার দুই পাশে আছে, মানে খুব ভালো মতো না দেখলে বোঝা যায় না। তো ওই দুইটা ওয়াল ছিল অ্যাকচুয়ালি তোমার ওই যখন নাকি তোমার বাংলাদেশ বাংলা যখন যখন বাংলা ছিল তখন অ্যাকচুয়ালি ওইটা ছিল আমাদের ঢাকায় ঢুকার অরিজিনাল গেট। এখন আর ওইসব ট্রেস ফ্রেস কিছু নাই, কিন্তু এই ওয়াল দুইটা এখনো ভাঙে নাই। ওই ওয়াল দুইটা ওই পুরানো ঢাকার গেটটা ছিল ওই জায়গাটা। আর টিএসসির ভিতরে কেউ যদি ঢুকে থাকো, এটা ডিটেলস হিস্ট্রি আমি জানি না, টিএসসির ভিতরে একজন গ্রিক একজন কোন এক গ্রিক একটা লোকের কবর আছে টিএসসির ভিতরে একদম বাউন্ডারি ওয়ালের কাছে, তোমরা কখনো যদি যাও দেখতে পারো। ঢাকার ওয়ালটা তোমরা অবশ্যই দেখবা নেক্সট টাইম। আচ্ছা, তো এটা বলার কারণ যেটা, তোমরা এই বামে যে ছবিটা দেখতেছো, হ্যাঁ বলো, যদিও স্যার মানে গুগলে সার্চ করে দেখলাম আর গেট আইতেছে জার্মানির বার্লিনের একটা গেট। সাবাস, ভেরি গুড, এক্স্যাক্টলি। এটা এই গেটটার নাম হচ্ছে ব্রান্ডেনবার্গ গেট। তো ব্রান্ডেনবার্গ গেটটা ইন্টারেস্টিং এই কারণে, তোমার তোমরা তো জানো বোধ হয় যে তোমার 1989 পর্যন্ত, সরি 90 পর্যন্ত জার্মানি কিন্তু দুইটা ছিল, 62 থেকে 90 পর্যন্ত জার্মানি ছিল দুইটা, ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি। তো ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানির মাঝখানে গেট হিসেবে, অনেকটা গেট হিসেবে কনসিডার করা হইতো এটাকে, বাস্তবে এটা গেট ছিল না। তবে অরিজিনালি যখন নাকি তোমার প্রুশিয়া নামে একটা কিংডম ছিল তোমার 1700 কত সাল পর্যন্ত জানি, ওই সময় বার্লিনে ঢুকার গেট ছিল এটা। তো এই গেটটা তোমরা যেটা দেখতেছো এবং এই যে ছবি যেটা দেখতেছো, এই ছবিটা ইস্ট জার্মানির পার্ট থেকে নেওয়া, তৎকালীন ইস্ট জার্মানির পার্ট যেটা ছিল বা ইস্ট বার্লিন যেটা ছিল এই পার্ট থেকে নেওয়া। তোমরা সূর্য যেটা দেখতেছো এটা অ্যাকচুয়ালি পশ্চিম দিকে, এই গেটটা ক্রস করে তোমরা যদি সামনের দিকে যাও ওইটা হবে তোমার ওয়েস্ট জার্মানি, এবং এই গেটটা ক্রস করার পর আর একটু সামনে গেলে তোমাদের ওই অরিজিনাল বার্লিন ওয়াল যেটা, ওই অরিজিনাল বার্লিন ওয়ালের ট্রেস এখনো আছে। তো এখানে তোমরা এই গেটটা ছাড়া আশেপাশে যা কিছু দেখতেছো, ইভেন গেটটা যেটা দেখতেছো এটারও অনেক কিছু তোমার এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একদম পাউডার হয়ে গেছিল। এই পুরো স্কোয়ারটাতে একটা বিল্ডিং ছাড়া, আমেরিকান এমবেসিটা এখানে এই এই স্কোয়ারটাতে, আমেরিকান এমবেসির বিল্ডিং ছাড়া বাকি সবকিছু একদম পাউডার হয়ে গেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, কারণ তোমার রাশিয়ানরা এখানে কিচ্ছু আস্থা রাখেনি, এই পুরো বার্লিন শহরটারই গুড়ে করে ফেলছিল। এখন সবকিছু নতুন করে কনস্ট্রাক্ট করছে, এবং এই উপরে যে চারটা ঘোড়া দেখতেছো এটা তোমার ওই প্রুশিয়া কিংডমের একটা সিম্বল ছিল এই এই চারটা ঘোড়া। আচ্ছা, তো যে এটা এই দুইটা এক্সাম্পল দেখানোর কারণ যেটা, বার্লিন তোমরা এই ডান দিকের ছবিটা দেখলে যেমন সবাই এক এক ছবি দেখে চিনে ফেলে যে এটা সিডনির ছবি, বামের ছবিটা দেখলো যে কোনো ইউরোপিয়ান চিনে ফেলে যেটা বার্লিনের ছবি, আজকে তোমরা জানলা। তো এখন আমার কথাটা, আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার এখন বার্লিন, এখন তোমার শীতকাল, তো তো বার্লিনের সাথে বাংলাদেশ ঢাকার টাইমের ডিফারেন্স এখন 5 ঘন্টা, সিডনির সাথে টাইমের ডিফারেন্স এখন 5 ঘন্টা। পার্থক্য হচ্ছে সিডনি আমাদের 5 ঘন্টা আগে, অর্থাৎ আমাদের বাজে 10:30, তো সিডনিতে এখন বাজে 3:30, দুপুর 3:30, আর বার্লিনে এখন বাজে ভোর 5:30। সূর্য উঠতে আরো বোধ হয় অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কমপক্ষে আরো বেশিও লাগতে পারে। আচ্ছা, তাহলে যেটা আমার পয়েন্ট যেটা, জার্মানি বা ইউরোপ যেটা, এটা হচ্ছে তোমার আমাদের মতো, এটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধে বা নর্দার্ন হেমিস্ফিয়ারে, অস্ট্রেলিয়া এবং সিডনি এটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধে। কাজেই আমরা যেমন এখন শীতকাল ফেস করতে, জার্মানিতে আরো ঠান্ডা, অস্ট্রেলিয়াতে এখন আস্তে আস্তে গরম পড়তেছে অ্যাকচুয়ালি, এবং ওদের গরম এই সময় খুব ভালো গরম পড়ে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে এখানে কেউ কি আসো চিটাগাং থেকে আসা? চিটাং এর কেউ আসো এখানে? স্যার আসি স্যার। তুমি আর কেউ আসো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমিও চিটাং এর? না না স্যার, গরমকালে যদি তোমরা কখনো যাও ঘামতে ঘামতে পাগল হয়ে যাবা, আর শীতকালে বেশ ঠান্ডা পড়ে, কিন্তু কখনো স্নো পড়ে না কিন্তু ঠান্ডা পড়ে। আর ওই সাগর পারে তো এটা অ্যাকচুয়ালি তোমরা এটা যেটা দেখো এটা কিন্তু আসলে মেনলি তোমার হারবার, তোমার সাগরের পাড়েই ধরতে পারো, সাগরই ধরতে পারো আসলে এই জায়গাটাকে। তো যে কারণে শীতকালে তোমার ইয়ে বেড়ে যায়, তোমার ওই হিউমিডিটি বেড়ে যায়, আর ঠান্ডা পড়ে, রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়ে, দেখা যাবে যে টেম্পারেচার হয়তো 13-14, কিন্তু তোমার শীত লাগবে 5-6 ডিগ্রির মতো। আচ্ছা, তো এগুলো বলার কারণ যেটা, মনে করো এই মুহূর্তে বার্লিনের ওয়েদার কত, বার্লিনের ওয়েদারটা এখন কিরকম, এটাকে আমি ধরলাম একটা ইভেন্ট এ। আচ্ছা, আর আমার এই এই সিডনি যেটা এটাতে ধরলাম আরেকটা ইভেন্ট। এখন আমাদের এই ইভেন্ট এই ওয়েদারটা কিরকম হইতে পারে,
এক সানি থাকতে পারে, যে আকাশে খুব সুন্দর সূর্য উঠে রয়েছে, বৃষ্টি হইতেছে এটা হইতে পারে, সিডনিতে ভালোই বৃষ্টি হয়, বার্লিনেও প্রচুর বৃষ্টি হয়, স্নো পড়তে পারে, খুব ভালো কথা, বার্লিনে স্নো খুব অহর খুব ঘন ঘন পড়ে, কিন্তু সিডনিতে 1834 না 35-এর পরে আজ পর্যন্ত আর স্নো পড়ে নাই। খুব ভালো বাতাস থাকতে পারে, খুব উইন্ডি হইতে পারে, এটা খুব এটা দুই শহরেই হইতে পারে, কারণ বার্লিন থেকে তোমার ওই ওয়েস্ট এই বাল্টিক সাগর খুব একটা দূরে না, কাজে এখানে মোটামুটি ভালোই স্নো পড়ে, ভালোই বাতাস থাকে। আচ্ছা আরেকটা হইতে পারে যে তোমার ক্লাউডি, যে আকাশ খুব মেঘলা, এটা তোমার সিডনিতে তেমন একটা হয় না, কিন্তু বার্লিনে এটা খুব ঘন ঘন হয়। আর ফগি অর্থাৎ তোমার খুব কুয়াশা, এটা দুই শহরে খুব কমন। আচ্ছা তাহলে আমি এখন ধরলাম যে এই মুহূর্তে বার্লিনের ওয়েদার কিরকম, এটাকে ধরলাম আমি ইভেন্ট এ, সিডনিতে ওয়েদার কিরকম এটাকে আমি ধরলাম ইভেন্ট বি। এখন তোমরা আমাকে বলো, বার্লিনের ওয়েদার কি সিডনির ওয়েদারের উপরে ডিপেন্ড করবে? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তোমাদের লজিক কি বলে, বার্লিনের ওয়েদার আর সিডনির ওয়েদার এটা কি এক কারেক্টার উপরে ডিপেন্ড করার কোনো কারণ আছে? না নো স্যার। আচ্ছা আছে কোনো কারণ আছে, কারণ দুইটা শহরের মাঝখানে ডিফারেন্স আমার যদ্দুর মনে পড়ে প্রায় 16,000 কিলোমিটার মনে হয়, আবার যদ্দুর মনে পড়ে প্রায় 16,000 কিলোমিটার ডিফারেন্স দুই শহরের মধ্যে, দুইটার মধ্যে একটার ওয়েদারের সাথে আরেকটার ওয়েদারের কোনো সম্পর্ক থাকার কারণ আছে? না স্যার। তার মানে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, এখানে কি জান্নাতুল আছো রোল নাম্বার 4? ইয়েস স্যার। জান্নাতুলের যদি আমি প্রশ্ন করি, জান্নাতুল তুমি আমাকে বলো, বার্লিনের ওয়েদার কি সিডনির ওয়েদারের উপরে ডিপেন্ড করবে? না স্যার। অথবা তুমি সকালে কি নাস্তা খাইছো এটা কি আমার নাস্তা খাওয়ার উপর ডিপেন্ড করে? না স্যার। ভেরি গুড। আচ্ছা তাহলে এটা দেখো, আমরা কিন্তু আমাদের আমাদের ন্যাচারাল, আমরা রিয়েল লাইফে আমরা কিন্তু এভাবে ডিপেন্ডেন্সি কথাটা বলে ফেলি। প্রবাবিলিটির বেলায় যখন নাকি আমরা কোন একটা ইভেন্ট ডিফাইন করব, তখন আমরা বলি যে দুইটা ইভেন্ট এ এবং বি এরা ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এরা এই শর্তে ফুলফিল করে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, এটা যদি প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এই দুইটার গুণফলের এক্সাক্ট সমান হয়, শুধুমাত্র তখনই আমরা বলতে পারবো যে এই দুইটা ইভেন্ট একটা আরেকটার উপরে ডিপেন্ড করে না, এই দুইটা ইভেন্ট, এই এ আর বি দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আমার কথা কি সবাই বুঝছো? দুইটা ইভেন্ট এ এবং বি এর বেলায় তাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো যদি এবং কেবল যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এর সমান হয়। আমার কথা কি সবাই বুঝতে পারছো বাবারা? জি স্যার। ভেরি গুড। তোমরা তাহলে একটু কষ্ট করে এই ডেফিনেশন আর এই লেমা দুইটা একটু কাইন্ডলি একটু লিখে ফেলো। তোমরা একটু ডেফিনেশন আর লেমা দুইটা লিখে ফেলো।
হ্যালো, তোমাদের কি লেখা শেষ সবার? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের কি লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখন একটা ম্যাথ করতে চাচ্ছি, তোমরা একটু কষ্ট করে ম্যাথের কোশ্চেনটা তুলে ফেলো। তোমরা একটু এই ম্যাথের কোশ্চেনটা তুলে ফেলো। কোশ্চেন তোলা শেষ সবার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি সলভের কাজে হাত দিই। ওকে, আমি সলভের কাজে হাত দিচ্ছি, কেউ যদি মিস করে থাকে তাহলে সমস্যা নেই, আমি ওয়ার্ড ফাইলে এটা পেস্ট করে নিব, অসুবিধা নেই। আচ্ছা, প্রবলেমটা এরকম যে একটা নিউক্লিয়ার সাবমেরিন, এটা মার মানুষকে ইয়ে করা আছে, তোমার পোর্টে রাখা আছে। মার মানুষ কোন জায়গায় কেউ জানো? বলতে পারবা কোন দেশে? লেডিজ এন্ড জেন্টলম্যান, কারো আইডিয়া আছে? নাম শুনে তো একটা আইডিয়া পাওয়া যায়, কোন দেশের হইতে পারে? নিউক্লিয়ার সাবমেরিন খুব বেশি দেশের নাই, কোন দেশের হইতে পারে? নাম শুনে কি মনে হয়? রাশিয়া। গুড, নাম শুনলে বোঝা যায়, রাশিয়ান রাশিয়ান ভাব আছে একটা। এটা রাশিয়ার একদম উত্তর, এটা তোমার ইয়াতে আমার যদ্দুর মনে পড়ে ব্যারেন্স সির এক পাশে বোধ হয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেশন ছিল তোমাদের ওই কোল্ড ওয়ারের সময়। আচ্ছা, তো এই ম্যাপটা বানানোর সময় আমি সাবমেরিন নিয়ে একটু হালকা পাতলা কিছু স্কেচও দেখছিলাম। তো প্রবলেমটা ছিল এরকম যে একটা নিউক্লিয়ার সাবমেরিনে, অ্যাটলিস্ট তখনকার সময় যে সাবমেরিন গুলো বানাইতো ওইটার মধ্যে দুইটা নিউক্লিয়ার রিয়েক্টর। হ্যাঁ, মিস্টার মিস্টার শফিক বলেন। মিস্টার শফিক কিছু বলবেন? বলেন স্যার, ভুল করে চাপ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। ওকে, তো এই নিউক্লিয়ার সাবমেরিন গুলোতে দুইটা রিয়েক্টর থাকতো, দুইটা নিউক্লিয়ার রিয়েক্টর থাকতো, যেখান থেকে আর কি মানে করেসপন্ডিংলি পাওয়ার জেনারেট হইতো এবং আবার ওই প্রোপেলরটাকে ঘুরাইতো আর কি, বা ওভারঅল হোল সাবমেরিনের মধ্যে আপনার পাওয়ার সাপ্লাই করতো। তো এই রিয়েক্টর যেই দুইটা আছে,
এরা সাধারণত কখনোই কোনো রিয়েক্টরে পুরোপুরি বন্ধ করে না, কারণ একবার যদি রিয়েক্টর বন্ধ করে এটাকে চালু করতে অনেক সময় লাগে এবং এক্সটার্নাল পাওয়ার দিয়ে এটাকে চালু করতে হয় ইনিশিয়ালি চালু করার জন্য। কারণ এটা শুরুতে চালু করার সময় রিয়েকশনটা যখন শুরু হয়, নিউক্লিয়ার রিয়েকশনটা শুরু করার সময় বেশ ভালো একটা এনার্জি দিতে হয় যদ্দূর মনে পড়ে আমার। আচ্ছা, তো এখন ওরা বলতেছে আমাদের প্রবলেম যেটা, ওরা কখনোই কোনো রিয়েক্টরের পুরোপুরি বন্ধ করে না, এবং যে জন্য বলতেছে যে একটা রিয়েক্টর আমি চালু পাবো, একটা রিয়েক্টরকে আমি মানে যে কোনো মুহূর্তে মানে ইঞ্জিনে পাওয়ার সাপ্লাই করার জন্য অ্যাভেলেবল পাবো, তার প্রবাবিলিটি হচ্ছে 0.9। অর্থাৎ যেটা বললাম যে এরা কখনই কখনো কোনো রিয়েক্টরের পুরোপুরি বন্ধ রাখে না, এটাকে স্ট্যান্ডবাই রাখে। স্ট্যান্ডবাই রাখলে যেটা হয়, এটা তোমার ওই ফিউশনটারে কন্ট্রোলে রাখে, যাতে এটা বাস্ট না মারে অথবা যেন তোমার একদম বন্ধ হয়ে না যায়, এরকম একটা অবস্থায় স্ট্যান্ডবাই রাখে। এখন আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ ফাংশনাল ওয়েন নিডেড। আচ্ছা, তার মানে কি, আমার এই সাবমেরিনে রিয়েক্টর আছে দুইটা, আমাকে বের করতে বলছে যে একটা রিয়েক্টর ফাংশনাল থাকবে প্রয়োজনের সময়, তার প্রবাবিলিটি কি। তার মানে কি, আমার এখানে রিয়েক্টর হচ্ছে দুইটা, একটা রিয়েক্টর চালু থাকবে তার প্রবাবিলিটি বের করতে বলছে। তার মানে কি, দুইটার যে কোনো একটা চালু থাকবে সেটার প্রবাবিলিটি বের করলেই হবে না? তোমরা কি আমার কথা ধরতে পারছো কিনা দেখো। আচ্ছা, আমি আবার বলি, আমাদের নিউক্লিয়ার সাবমেরিনে রিয়েক্টর গুলা কখনোই পুরোপুরি বন্ধ করা হয় না, এরা সবসময় স্ট্যান্ড বাই মুডে থাকে অথবা তোমার কাজ করতে থাকে। কারণ একবার যদি বন্ধ করে এটাকে চালু করা খুব ডিফিকাল্ট। অথবা তোমাদের ইন্ডাস্ট্রি লেভেলে চিন্তা করো, তোমাদের টেক্সটাইল সেক্টরে এই টাইপের প্রবলেম গুলো কম, কিন্তু পাওয়ার জেনারেটিং ইন্ডাস্ট্রি যে কয়টা আছে যেখানে তোমার খুব ভারী জেনারেটর নিয়ে কাজ করে, এরা কখনোই জেনারেটর পুরোপুরি বন্ধ করে না। এরা জেনারেটরে তোমার ইয়াতে রেখে দেয়, তোমার স্ট্যান্ড বাই মুডে রেখে দেয়, যেন এটা খুব ইজিলি দ্রুত খুব ফাস্ট চালু করা যায়, পাওয়ার সাপ্লাই শুরু করতে পারে। কারণ একবার যদি বন্ধ করে, আমার এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রেন্ড আমাকে বলছিল যে ওরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করে ওরা ইভেন ঈদের সময় এরা কখনো জেনারেটর পুরোপুরি বন্ধ করে না, কারণ জেনারেটর একবার বন্ধ করলে এটারে পুরোপুরি অনলাইনে আনতে প্রায় 2 দিনের মতো নাকি সময় লেগে যায় সবকিছু পুরোপুরি চালু করতে, যে কারণে এরা কখনোই এগুলো পুরোপুরি বন্ধ করে না, স্ট্যান্ড বাই মুডে রাখে যেন তাড়াতাড়ি চালু করতে পারে দরকারের সময়। তো একটা নিউক্লিয়ার এক সাবমেরিনে দুইটা রিয়েক্টর থাকে যেখান থেকে নাকি পাওয়ারটা জেনারেট হয় নিউক্লিয়ার রিয়েকশনের মাধ্যমে। তো আমাদেরকে বলা আছে যে একটা রিয়েক্টর, যে কোনো একটা রিয়েক্টর, এটা সবসময় চালু থাকবে, তার প্রবাবিলিটি বা দরকারের সময় এটাকে স্ট্যান্ড বাই মুডে পাওয়া যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.9। এখন আমাকে বের করতে বলছে যে এই সাবমেরিনের একটা রিয়েক্টর আমার দরকারের সময় পাওয়া যাবে, দরকারের সময় এটা ফাংশনাল থাকবে, তার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। তার মানে কি, আমার এখানে রিয়েক্টর হচ্ছে দুইটা, দুইটার মধ্যে যে কোনো একটা চালু থাকবে এটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে না? মনে করো আমার একটা রিয়েক্টর হচ্ছে এ আর একটা রিয়েক্টর হচ্ছে বি, তার মানে কি আমাকে এ অথবা বি, এ অর বি, এর দুইটা যে কোনো একটা চালু থাকবে এটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছেন না, যখন বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি এ রিয়েক্টর ইজ ফাংশনাল ওয়েন নিডেড, ঠিক কিনা দেখো তো। জি স্যার। তোমরা কি কেউ আছো যে বুঝো নাই? না বুঝলে আমাকে বল, আমি আবার বলবো। বাবারা তোমরা সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, রোল নাম্বার 34, 2018-34, মিস্টার জিসান, তুমি কি বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, রোল নাম্বার, ভেরি গুড, রোল নাম্বার 58, মিস্টার ডায়মন্ড রয়, তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা সলভে চলে যাই। তাহলে আলটিমেটলি আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমাদেরকে এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা ধরে নিলাম লেট দ্য ফার্স্ট রিয়েক্টর উইল বি ফাংশনাল ইজ ডিনোটেড বাই ইভেন্ট এ, অ্যান্ড দ্য সেকেন্ড রিয়েক্টর উইল বি ফাংশনাল ইজ ডিনোটেড বাই ইভেন্ট বি, অ্যান্ড দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস। লেট দ্য ফার্স্ট রিয়েক্টর উইল বি ফাংশনাল ইজ ডিনোটেড বাই ইভেন্ট এ, অ্যান্ড দ্য সেকেন্ড রিয়েক্টর উইল বি ফাংশনাল ইজ ডিনোটেড বাই ইভেন্ট বি, অ্যান্ড দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস। ঠিক আছে বাবারা? জি স্যার। গুড। তাহলে সো
probability given probability of A equal to probability of B equal to 0.9 এটা আমাদেরকে দেওয়া আছে এখন দুইটা রিয়েক্টর কিন্তু আলাদা আলাদা কাজ করে এরকম না যে একটা রিয়েক্টরের পাওয়ার নিয়ে আরেকটা রিয়েক্টরে চালু করে তার মানে কি আমার এই রিয়েক্টর দুইটা ইন্ডিপেন্ডেন্ট ঠিক কি না ব্যাপারটা কিন্তু এরকম না যে একটা রিয়েক্টরের থেকে পাওয়ার নিয়ে আরেকটা চালু করে দুইটারই আলাদা আলাদা ভাবে চালু করতে কাজে কি আমার এই দুইটা ইভেন ইন্ডিপেন্ডেন্ট জি স্যার ওকে অ্যাজ এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট সো probability of A intersect B এটা সমান সমান তাহলে কত হবে 0.9 into 0.9 সমান সমান কত আসে দেখো তো জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান হওয়ার কথা সরি এটা হওয়ার কথা না নাকি জিরো জিরো এইট ওয়ান জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান না জিরো পয়েন্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা সো এ রিয়েক্টর will be functional is probability of A union B আর এটা সমান সমান কি probability of A plus probability of B minus probability of A intersect B তাহলে সমান সমান কত আছে 0.9 + 0.9 এটা হচ্ছে আমার প্রথম প্রবলেমটার আনসার যে আমার একটা রিয়েক্টর চালু থাকবে তার প্রবাবিলিটি হচ্ছে এই যে তোমার হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ ইলেকট্রো ফাংশন ওয়ে নিডেড এটার আনসার হচ্ছে তোমার 0.99 ঠিক আছে এই পর্যন্ত আচ্ছা এই পর্যন্ত কোনো প্রবলেম নাই সেকেন্ড প্রবলেম ছিল এই ম্যাথে সেটা হচ্ছে হোয়াট ইজ ইট ইজ তাহলে এটা কি হবে বলো তো একজন দরকারের সময় তুমি 1 - 0.9 ভেরি গুড যে ইয়া থাকার এটা 1 থেকে বিয়োগ দিই 1 থেকে এটা বিয়োগ দিলে যেটা ভেরি গুড তাহলে এটা কি হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 0.99 তাহলে সমান হচ্ছে 0.01 এটি হচ্ছে আমার আনসার পারবা তাহলে আচ্ছা তাহলে এই ম্যাথটা সবার কাছে ক্লিয়ার তো কোনো প্রবলেম নাই না স্যার ভেরি গুড আচ্ছা তাহলে আমি আমার পরের ম্যাথটায় চলে যাই আচ্ছা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো
ভেরি গুড, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আগামী ক্লাসে আমি আমাকে আমাকে ওই আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা এটা করে আমাকে মেইলে পাঠাই দিও। এটা কম্পালসারি না, কিন্তু আমি খুব খুশি হব তোমরা যদি করো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের এটা কিন্তু লুজ হয়ে যাবে, নাহলে মনে থাকবে না পরে। আচ্ছা এবার এই স্লাইডটারও একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। নিছো বাবারা? জি স্যার। ভেরি গুড। আচ্ছা নেওয়ার পরে এখন দেখো এখানে আসলে কি কি জিনিস আছে খেয়াল করো। এখানে মোট 324 জন স্টুডেন্টের, তোমাদের বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির 324 জন স্টুডেন্টের একটা টেবিল, একটা সামারাইজ টেবিল এখানে দেওয়া আছে। তোমাদের ফ্যাকাল্টি আছে বোধ হয় ইন টোটাল 3টা না 4টা, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, আমি সরি। আচ্ছা টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি একটা আমরা নিছি, আর একটা নিছি তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছো তোমরা দুইটা ফ্যাকাল্টি, ইয়ার্ন আর ফেব্রিক, আর টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে ওয়েট প্রসেস, তারপরে হচ্ছে তোমার ডাইস, তারপরে ওই যে পরিবেশ, তোমাদের কাউসার স্যার এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিবেশ ডাকতে পছন্দ করে, তাই ওনার ভাষাতেই বললাম পরিবেশ। তো এই তিনটা ডিপার্টমেন্ট আছে তোমাদের এই টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা এর মধ্যে আমরা আবার স্টুডেন্ট গুলারে আরো দুইটা ভাগে ভাগ করছি তাদের জেন্ডার ওয়াইজ। যারা মেল, তোমার এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মেল স্টুডেন্ট হচ্ছে 174 জন, ফিমেল হচ্ছে 36 জন। টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মেল হচ্ছে 89 জন আর ফিমেল হচ্ছে 25 জন, মোট স্টুডেন্ট হচ্ছে 324। আচ্ছা এখন দেখো আমাদেরকে কি বের করতে বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ স্টুডেন্ট সিলেক্টেড এট র্যান্ডম উইল বি ফ্রম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। ঠিক আছে কথাটা ধরতে পারছো কিনা দেখো, আমাকে এখন বের করতে বলছে প্রবাবিলিটি যে একটা স্টুডেন্টকে যদি আমরা র্যান্ডমলি চুজ করি এই 324 জন স্টুডেন্ট থেকে, তাহলে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসবে, তার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। বলো তো এটা কত হবে? লেডিজ এন্ড জেন্টলম্যান বলো, আমি 324 জন স্টুডেন্ট থেকে একজন স্টুডেন্টকে র্যান্ডমলি পিক করছি, করলে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসবে, তার প্রবাবিলিটি কত বলো? স্যার এটা তো স্যার 210 ডিভাইডেড বাই 324। ভেরি গুড। কেন? কারণ হচ্ছে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ মোট স্টুডেন্ট কয়জন? এই 210 জন, ঠিক কিনা? মেল ফিমেল যাই থাক সব মিলায় আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ মোট স্টুডেন্ট হচ্ছে 210 জন, আর আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 324 জন। কাজেই আমার একটা স্টুডেন্টকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে 210 ডিভাইডেড বাই 324। আচ্ছা এরপরেরটা দেখো, এরপরেরটা আমি কি বলছি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড স্টুডেন্ট উইল বি মেল। তাহলে এখন আমি কি বলতেছি, আমি 324 জন স্টুডেন্ট থেকে একটা স্টুডেন্টকে যদি র্যান্ডমলি পিক করি, তাহলে সে ছেলে হবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে, কত হবে এটা বলো একজন? 263 ডিভাইডেড বাই 324। ভেরি গুড। কেন? কারণ হচ্ছে আমার এখানে ছেলে টোটাল আছে 263 জন। আচ্ছা তার মানে দেখো এই প্রথম দুইটা প্রবলেমে আমরা যে কাজটা করছি, আমরা কিভাবে করছি আসলে, যখন বলছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে আসছে কিনা তার প্রবাবিলিটি বের করতে, আমরা তখন কি করছি, আমরা কিন্তু তখন মেল ফিমেল কনসিডার করি নাই, আমরা দেখছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইন মার্জিন মোট কতজন আছে, এটার মার্জিনাল টোটালটা কত, এটা আমরা বের করছি, সেটাকে আমরা টোটাল দিয়ে ভাগ করছি। করাতে আমরা পাইছি যে আমার প্রথমটার আনসার হচ্ছে, আমি একটু শর্টকাটে আনসারগুলো লিখি তোমার, সরি আমার ওয়ার্ড ফাইলটা আমি আবার শেয়ার করতেছি, আমি খুব শর্টকাটে করতেছি এটা। প্রথমটার সলিউশন হচ্ছে যদি প্রবাবিলিটি অফ টিই বলি, এটা হচ্ছে তোমার নাম্বার অফ টিই ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাপিটাল এস, এটা হচ্ছে তোমার 210 ডিভাইডেড বাই 324। আচ্ছা সেকেন্ডটা যেটা ছিল প্রবাবিলিটি অফ মেল স্টুডেন্ট, এটা সমান সমান হচ্ছে নাম্বার অফ মেল স্টুডেন্ট ডিভাইডেড বাই নাম্বার ইন স্যাম্পল স্পেস, এটা সমান সমান ছিল আমার 263 ডিভাইডেড বাই 324। ঠিক আছে
আচ্ছা, এখন এটা যদি ঠিক থেকে থাকে তাহলে এখন আমি আমার ওই টেবিলটাতে আরেকবার ব্যাক করি, আমি আমার ওয়ার্ড ফাইলে ব্যাক করতেছি আরেকবার, একটু দেখো। তাহলে এখন দেখো আমরা এই দুইটা প্রবাবিলিটি বের করার সময় কি করছি, আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বেলায় মার্জিনাল টোটাল কত, এটা এটাকে আমরা টোটাল দিয়ে ভাগ করছি, আর মেলের বেলায় মার্জিনাল কতজন, মার্জিনাল টোটালটা কত মেলের, এই মার্জিনাল টোটালটা বের করছি মেলের 263, এটাকে আমরা 324 দিয়ে ভাগ করছি। যেহেতু এখানে আমরা মার্জিনাল টোটালটা নিয়ে বের করতেছি, এই জন্য আমরা এই দুইটা ম্যাথে যে প্রবাবিলিটি গুলো বের করছি এটাকে বলা হয় মার্জিনাল প্রবাবিলিটি। আমি আবার বলতেছি, যেহেতু এই ক্ষেত্রে আমরা এই মেল অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হওয়ার প্রবাবিলিটিটাকে আমরা আমাদের মার্জিনাল টোটালটাকে আমার টোটাল দিয়ে একদম পুরো টোটাল দিয়ে ভাগ করে বের করতেছি, এই জন্য আমরা এই প্রবাবিলিটিটাকে বলি মার্জিনাল প্রবাবিলিটি। তোমরা সবাই কি আমার কথা বুঝছো, এটা কেন মার্জিনাল প্রবাবিলিটি? বাবারা তোমরা কি আমার কথা বুঝছো সবাই? জি স্যার বুঝছি। ভেরি গুড। আচ্ছা এবার 3 নম্বর প্রবলেমটা একটু দেখো, এখানে আমরা কি বলছি দেখো তো, এখানে কি বের করতে বলছে দেখো একটু। এখানে বলছে এস্টিমেট দ্য প্রবাবিলিটি, এস্টিমেট দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি চুজেন স্টুডেন্ট ইজ ফিমেল অ্যান্ড বিলংস টু টিসিই ফ্যাকাল্টি। তার মানে কি বের করতে বলছে এখানে বলো তো, একজন স্টুডেন্টকে যদি আমরা র্যান্ডমলি পিক করি সে ফিমেল হবে এবং সে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে কত হবে এটা বলো তো আমাকে একজন। 25 ডিভাইডেড বাই 114 মেবি। এস্টিমেট দ্য প্রবাবিলিটি 25 ডিভাইডেড বাই 324। 25 ডিভাইডেড বাই 324, কারণ আমি নিতেছি কি সবার মধ্য থেকে নিতেছি, থ্যাংক ইউ, আমি কিন্তু নিতেছি সবার মধ্য থেকে, এই 324 জন থেকে আমি র্যান্ডমলি একজনকে পিক করতেছি এবং আমাকে বের করতে বলছে সে ফিমেল হবে এবং সে টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে সেটা কি হইতেছে, 25 ডিভাইডেড বাই 324। কেন 25? কারণ সে একই সাথে ফিমেল এবং একটা কন্ডিশন দেওয়া আছে যে সে টিসি থেকে আসে, তার মানে কি সে একই সাথে ফিমেল এবং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে আসছে, তার মানে কি এই দুইটাকেই আমার জয়েন্টলি কনসিডার করতে হইতেছে। কথাটা ধরতে পারছো কিনা দেখো, আমরা এখানে তার জেন্ডারটাকেও কনসিডার করতেছি এবং তার ফ্যাকাল্টিটাকেও কনসিডার করতেছি, তার মানে আমরা দুইটাকে যেহেতু একসাথে কনসিডার করতেছি এই জন্য কি আমরা এখানে জয়েন্টলি দুইটা ফ্যাক্টর কি দেখতেছি, জেন্ডার এবং ফ্যাকাল্টিকে, এই জন্য আমরা এই টাইপের প্রবাবিলিটি গুলাকে বলি যে এটা জয়েন্ট প্রবাবিলিটি। কেন জয়েন্ট প্রবাবিলিটি? কারণ আমরা এখানে এই টেবিলের দুইটা ভেরিয়েবলই কনসিডার করতেছি, এই টেবিলের ভেরিয়েবল কিন্তু দুইটা দেখো, একটা হচ্ছে যে আমার স্টুডেন্টের ফ্যাকাল্টি কোনটা, ফ্যাকাল্টির মধ্যে ভ্যালু দুইটা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর একটা ভেরিয়েবল হচ্ছে তার জেন্ডার যেটা হচ্ছে আমার মেল অথবা ফিমেল, আমরা এখানে দুইটা ভেরিয়েবল এখানে কনসিডার করছি এবং আমরা এই থার্ড প্রবাবিলিটি বের করার সময় আমরা দুইটা ভেরিয়েবলকে জয়েন্টলি কনসিডার করছি, যেই কারণে আমরা বলতেছি যে এই প্রবাবিলিটি হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। তাহলে এটা সলভটা কি হবে, আমি সলভটা তোমাদেরকে একটু শর্টকাটে বলে দিই। তাহলে এটা সলভটা হচ্ছে 3 নম্বরের জন্য প্রবাবিলিটি অফ ফিমেল এবং সেটা আসতেছে কোথা থেকে, এবং এটা আসতেছে আমার টিসিএই থেকে, কাজে এটা হইতেছে আমার নাম্বার অফ এই ফিমেল এবং টিসিই ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেসে কয়টা আছে সেটা, কাজে এটা হচ্ছে আমার 25/324, এটা হচ্ছে আমার আনসার। এবং এই জন্যই যেহেতু আমরা এখানে দুইটা ফ্যাক্টর কি কনসিডার করতেছি, আমার জেন্ডার এবং ফ্যাকাল্টি দুইটা ভেরিয়েবল কি জয়েন্টলি কনসিডার করতেছি, কাজে এটা হচ্ছে আমার একটা জয়েন্ট প্রবাবিলিটির এক্সাম্পল, আর প্রথম যে দুইটা ছিল সেই দুইটা হচ্ছে আমার মার্জিনাল প্রবাবিলিটির এক্সাম্পল। ঠিক আছে এই পর্যন্ত বাবারা, সবাই কি বুঝছো? লেডিজ এন্ড জেন্টলম্যান সবাই কি আমার কথা বুঝছো সবাই? জি স্যার বুঝতে পারি। জি স্যার। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমার আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো এবং তোমাদের কিন্তু 3টা হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে আগামী বৃহস্পতিবারের মধ্যে মেইলে পাঠাই দিও।